আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট, আর এই টেস্টটি হবে চট্টগ্রামে। অথচ মূল লড়াইয়ের আগে লঙ্কান দলের অধিনায়ক দিমুথ করুণারত্নে জানিয়ে দিয়েছেন প্রতিবারের মতো এবারও চট্টগ্রামের উইকেটে রানের বন্যা হবে। বাংলাদেশি বোলারদের চরকির মতো ঘোরাতে চায় এবার শ্রীলঙ্কার ক্রিকেট দল। চট্টগ্রামের উইকেট সবসময় ব্যাটিং বান্ধব। মিরপুরে যেখানে ব্যাটারদের জন্য রান করতেই কষ্টদায়ক, সেখানে চট্টগ্রামে তার ভিন্ন রূপ। এই উইকেটে আবার এই উইকেটটাতে বোলারদের কষ্ট করে উইকেট আদায় করতে হয়। শ্রীলঙ্কার সর্বশেষ যেবার বাংলাদেশ সফর করেছিল তখনও চট্টগ্রামে টেস্ট খেলেছিল তারা। ওই টেস্টে রানের বন্যা দেখেছেন করুণারত্নে। মাঠে নামার আগে উইকেট পরিদর্শন করেন লঙ্কান অধিনায়ক। উইকেট পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে মন্তব্য করেছেন করুণারত্নে। সহজ হবে না তিনি জানেন, তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এই উইকেটে বোলারদের জন্য কিছুই থাকবে না। আমি মনে করি আপনি যদি মাথা খাটিয়ে বোলিং করতে পারেন তাহলে উইকেট পেতে পারেন, নতুবা খবর আছে আপনার। আগেভাগেই বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন দিমুথ করুণারত্নে। বলছেন বাংলাদেশি বোলারদের উপর বুলডোজার চালাবে এবার শ্রীলঙ্কা। দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে, প্রথম টেস্টে কি জিততে পারবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল? জানতে চাই, জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এদিকে দিমুথ করুণারত্নে আরও বলছেন, এই উইকেটটা নাকি ফ্ল্যাট হয়ে থাকে সাধারণত, যেখানে ব্যাটাররা রান পেয়ে থাকেন প্রচুর। 2014 সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিল সাঙ্গাকারা। করুণারত্নে বলেছেন, চট্টগ্রামের উইকেটে বোলারদের জন্য তেমন কিছু নেই, দেখে মনে হচ্ছে বোলারদের জন্য খুব কঠিন হয়ে যাবে। যেটা বললাম, 20 উইকেট পেতে হলে বোলারদের অনেক অনেক বেশি চতুর হতে হবে। উইকেট না এলেও চতুরভাবে ভাবতে হবে, মাথা খাটিয়ে ভিন্ন কিছু চিন্তা করতে হবে। উল্লেখ্য, আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10টায় শুরু হবে এই ম্যাচটি। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।